হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের 90% কাজ শেষ। আগামী 7 অক্টোবর এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পরিপূর্ণ সেবা পেতে যাত্রীদের অপেক্ষা করতে হবে আরও এক বছর। আমরা এটাকে অপারেশন করার জন্য আমাদের প্রস্তুতি শুরু করে দেব এই সফটওয়্যারের পর থেকে। যদি কিছু কাজ আমরা অ্যাডভান্স করে রাখছি, বাট অফিশিয়ালি একটা যে কোনো বিমানবন্দর করতে গেলে আগে সফটওয়্যারিং করা হয়, তারপরে এটাকে ফাংশনাল করা হয়। ফাংশনাল কাজটা শুরু করবো এবং এটা করতে প্রায় এক বছর মতো সময় লেগে যাবে এবং আগামী বছরে এই সময়ের দিকে আমরা আশা করছি যে আমাদের বিমানবন্দরে অথবা টার্মিনালটি আমাদের সম্মানিত যাত্রীর জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। বিদ্যমান অবকাঠামোতে যাত্রীর চাপ সামলানো যাচ্ছিল না, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হতো ইমিগ্রেশনে, লাপাত্তা হয়ে যেত ব্যাগেজ। বলতে গেলে হয়রানির শেষ ছিল না বিমানবন্দরের 1 ও 2 নং টার্মিনালে। যাত্রীদের সেই হয়রানি থেকে মুক্তি দিতেই 2019 সালের ডিসেম্বরে শুরু হয় তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ, যেটির নির্মাণে যাত্রী সেবা ও নিরাপত্তাকেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। টার্মিনালটি করা হয়েছে কিন্তু যাত্রী সেবা মান উন্নয়নের জন্য। আমরা টাঙ্গির কথা বলি, আমরা দুবাইয়ের কথা বলি, অথবা ইঞ্চন কোরিয়ান ইঞ্চন এয়ারপোর্টের কথা বলি, ওই ধরনের মানটা আমরা যে আমাদের সাথে যে জাপানি কোম্পানি আসতেছে তারা সুপারভাইজ করবে, তাদের আন্তর্জাতিক যে মান আছে এটা নিশ্চিত করার জন্য। দ্বিতীয়ত আমরা আমাদের সিভিল ডিভিশনের পক্ষ থেকে কিন্তু প্যারালাল একটা সুপারভিশন লাগবে, তা ডাবল সুপারভিশনের মাধ্যমে আমি নিশ্চিত এখানে সেবা আন্তর্জাতিক মান হতে বাধ্য। সরেজমিন ঘুরে দেখা গেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। তিন তলার টার্মিনাল ভবনের আয়তন 2 লাখ বর্গমিটারের বেশি, যা দৈর্ঘ্যে 700 মিটার আর প্রস্থে 200 মিটার। এভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিৎসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং এই তিনটি কোম্পানি তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণে কাজ করছে। এয়ারক্রাফটকে সার্ভিস প্রদান করা এবং যাত্রীদেরকে সার্ভিস দেওয়া বিমানবন্দরের ভিতরে, এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু বিমানবন্দরে ছিল না। আপনারা এখন এখানে ঢুকেই বুঝতে পারতেছেন যে এখানে যে সুবিশাল টার্মিনাল, তারপরে এখানে যে অ্যামেনিটিসগুলো তৈরি হবে, লাউঞ্জগুলো হবে, এগুলা ইনশাল্লাহ ওই হাবের লক্ষ্যের দিকে আগে যাচ্ছে। থার্ড টার্মিনালে 15টি স্বয়ংক্রিয় সহ মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে। এর মধ্যে বহির্গমনের জন্য 66টি আর আগমনের জন্য থাকবে 59টি কাউন্টার। থাকবে বিভিন্ন ওজনের ব্যাগেজ বেল্ট, লিফট ও চলন্ত সিঁড়ি। টার্মিনাল 1 ও 2 এ বর্তমানে 8টি বোর্ডিং ব্রিজ রয়েছে। তৃতীয় টার্মিনালে থাকবে 26টি, তাতে যাত্রী সেবা দেওয়ার সক্ষমতাও বেড়ে যাবে। বিমানবন্দরে মাত্র 12টা বোর্ডিং ব্রিজ হওয়ার কথা ছিল, এখন আপনারা পত্রপত্রিকা দেখে রাখতে পারেন যে আমরা কিন্তু আগামী বছর এখানে 26টা বোর্ডিং ব্রিজ করছি। এটা কিন্তু আমাদের পরিকল্পনা ছিল 1 কোটি 20 হাজার প্যাসেঞ্জার হ্যান্ডেল করার, 12 মিলিয়ন এই টার্মিনালে, ওই জায়গায় আমাদের 16 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যাপাসিটি এই টার্মিনালটি হয়ে যাবে আগামী বছর। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে তৈরি হচ্ছে এই টার্মিনাল। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 21,500 কোটি টাকা। এর শতকরা 75% ঋণ হিসেবে দেবে জাইকা, যা 2024 সাল থেকে শোধ করতে হবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে। যেহেতু অনেক বেশি পরিমাণ বিমান এখানে আসবে, যাত্রী আসবে, যত যাত্রী আসবে তত বেশি আমাদের আয় হবে। ওই লক্ষ্য কিন্তু একটা যে আয় বাড়াতে হবে, কারণ আমরা এই অবকাঠামো কিন্তু লোন নিয়ে করেছি, লোন আমাদের কারো দিতে হবে, আমাদের ভবিষ্যতে উন্নয়ন কার্য করতে হবে। ইনশাল্লাহ এই যারা এখানে অপারেশন ম্যানেজমেন্ট করবে তাদের সাথে আমাদের কথোপকথন হচ্ছে যে তাদেরও দায়িত্ব হবে আয় কীভাবে বাড়ানো যায় এই বিমানবন্দরে, এই পরিকল্পনা তারা আমাদেরকে দেখাবে। এদিকে গাড়ি রাখার জন্য তৃতীয় টার্মিনালের সঙ্গে থাকছে মাল্টিলেভেল কার পার্কিং ভবন, যেখানে হাজারের বেশি গাড়ি পার্ক করা যাবে। এছাড়া মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরাসরি যুক্ত হবে এই টার্মিনালে।